নন্দীগ্রামের মহেশপুরে গত 6 মার্চ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ওপর হামলার অভিযোগ ওঠে। এই অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল তোলে। বিজেপি এই দায় স্বীকার করে দুই নেতৃত্ব জড়িত বলে দুই নেতৃত্বকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বরখাস্ত করা হলো, এমনই প্রতিক্রিয়া দিলেন তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল। যদিও সামগ্রিক বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। দেখুন, গত ইংরেজি 6/3/2024-এ গোকুলনগর অঞ্চলে মহেশপুরে বিকেলে তৃণমূল কংগ্রেস দলের সভা ছিল। এই সভা থেকে নানাবিধভাবে নেতৃত্বরা যারা বক্তব্য রেখেছিলেন প্ররোচনামূলক কথাবার্তা বলেছিল। বাড়ি ফেরার সময় স্বাভাবিক কারণে সেটা প্রতিক্রিয়া ঘটে যে আমাদের কয়েকজন কর্মী ওদের উপরে চড়াও হয় এবং সেটা তার থেকে তার আঘাত পায়। তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের হসপিটালে যারা আঘাত পেয়েছিল নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের গোকুলনগরে যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আছেন তারাও হসপিটালে সেই সময় ছুটে যায়, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেন, তাদের প্রপার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার এবং উদ্যোগ নেয়। এই সৌজন্য বোধটা আমাদের ভারতীয় জনতা পার্টির আছে, আমরা করি। বিষয়টা হলো, তারপরে আমরা ঘটনাটাকে সঠিক কী বিষয়টা আছে সেটা জানার জন্য আমরা দলের পক্ষ থেকে তদন্ত কমিটি পাঠিয়েছিলাম, গতকাল পাঠিয়েছিলাম। তারা আজকে রিপোর্ট দিয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন নেতৃত্ব কৃষ্ণেন্দু মণ্ডল ওরফে রামু এবং গোপাল প্রধান মণ্ডল কমিটির সদস্য, এরা ঘটনার সঙ্গে যুক্ত। আমরা আজকে ব্লক কমিটি বসেছি নন্দীগ্রাম একে, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মের জন্য তাদের দল থেকে আমরা সাসপেন্ড করেছি অনির্দিষ্ট সময়ের জন্য। যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো আপনারা কীভাবে চিন্তাভাবনা করছেন? দেখুন, এই যে তৃণমূল কংগ্রেস দল পরপর করে দুটো এফআইআর করেছে এবং ভোটার লিস্ট ধরে নামের তালিকা দিয়েছে, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই। কিন্তু যারা কোনো রকম কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়, লোকসভা নির্বাচন সামনে আছে, সেই জন্য বিজেপির শক্তিকে দুর্বল করতে হবে, সেই কারণে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে কেস দিয়েছে। এবং 6 তারিখে আমাদের নন্দীগ্রাম একের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাস, সে আমাদের কাছেই আছে, তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে আজকে। অতএব এই মিথ্যা মামলার বিরুদ্ধে আইনানুগভাবে আমরা লড়াই করব। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। তৃণমূল কর্মীদের উপর যে আক্রমণ, সেই ঘটনায় বিজেপি তাদের দলের দুজন কর্মীকে আজকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল, এটা একেবারেই বিজেপির আইওয়াস পলিটিক্স ছাড়ার কিছুই নয়। গত 6 মাস তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব 70 বছর বয়সী অশোক দাসের মাথায় রড দিয়ে আঘাত করে, পলাশকরণকে ভীষণভাবে আঘাত করে, বাপন পণ্ডার গলায় উপবিত পয়তা ছিঁড়ে দেয়, ভরত দাসের মাথা ফাটায়। আর ওই দিন বিজেপির নেতা সাহেব দাস প্রেস মিডিয়ার কাছে বক্তব্য রাখে, এটা নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল নিজেরা নাকি একে অপরের মধ্যে এই অশান্তি করেছে। তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় মেঘনাথ বাবু, আপনি তাহলে আজকে আপনার বিজেপির অন্যতম নেতৃত্ব কৃষ্ণেন্দু মণ্ডল এবং গোপাল প্রধান এদেরকে সাসপেন্ড করলেন কেন? কে ঠিক, সাহেব দাস ঠিক না আপনি ঠিক? নন্দীগ্রামের মানুষকে বোকা ভাববেন না, সময় এলে গোকুলনগরের শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষ এর উচিত জবাব দেবে গণতান্ত্রিকভাবে। যে দুজনের বিরুদ্ধে দল সাসপেন্ড করে দিয়েছে,
অবশ্যই আছে, না এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা এই সঙ্গে বলছে যে যারা গ্রেপ্তার হয়েছে তারা নিরপরাধ, নিরপরাধদের গ্রেপ্তার করছে, দোষী ব্যক্তি প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে নিরপরাধদের গ্রেপ্তার করছে এবং মিথ্যা মামলায় জড়াচ্ছে। এতই যদি রাজনৈতিক সততার এবং নৈতিকতার পরিচয় দিয়ে থাকেন বিজেপির নেতৃত্বরা, আপনারাই নাকি দলীয় অন্তঃতদন্ত করে চিহ্নিত করেছেন কৃষ্ণেন্দু এবং আরেকজন যে রয়েছে গোপাল, সে নাকি এই অশান্তির মূল মাস্টার মাইন্ড, তাদেরকে তো আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তারা যাতে জামিন পেয়ে যায় তার জন্য আপনারা কোর্টে লড়ছেন। আপনাদের এই দ্বিমুখ নীতি বাংলার মানুষ ধরে ফেলেছে, নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।